হঠাৎ বাসায় মেহমান আসলে অথবা খুব তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, ঠিক সেই সময়টাতে যদি ফ্রোজেন করা মাছ অথবা মাংস পানিতে ভিজিয়ে রাখতে ভুলে যায় তখন এর চেয়ে বিড়ম্বনা আর কিছু থাকে না। কিন্তু ওভেন কেনার পর থেকে আমার আর এই সমস্যাটার সম্মুখীন হতে হয় না। আমি এখন থেকে ওভেনেই ফ্রোজেন করা মাছ অথবা মাংসটাকে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসি। ওভেনের মধ্যে ফ্রোজেন করা মাছ অথবা মাংসটা রেখে ডিফল্ট অপশনটাতে ক্লিক করে এরপর অটো মেনু ঘুরিয়ে জাস্ট মাছ অথবা মাংসের পরিমাণটুকুকে সেট করতে হবে। আনুমানিক একটা পরিমাণ সেট করে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক্যালি টাইমটা সেট হয়ে যাবে। যদি পরবর্তীতে মাংসটা না ছাড়ে তাহলে হয়তো একটু টাইম কম বেশি করে আবার সেট করে নিয়ে নেবেন। আমার এখানে প্রায় 350 গ্রামের মতো ছোট মুরগির বাচ্চার মাংস ছিল, এটাকে আমার প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছিল। দেখুন 8 মিনিট রাখার পরই এটাকে খুব সহজভাবে হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে আর মাংসটাও কিন্তু একদম ঠান্ডা আছে। আপনাদের বাসায় ওভেন থাকলে এই অপশনটা অবশ্যই কাজে লাগিয়ে দেখতে পারেন, অনেক সময় বেঁচে যাবে।